পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার মেয়ে ক্ষতি করতে এসেছিস? আবার এসেছিস আমার মেয়ে ক্ষতি করতে? আবার এসেছিস? গরি 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 করছোটা কি? মা তুমি বাবাকে মেরো না, গো মেরো না। বাপরে বাপ গরি, কি ভায়োলেন্ট মেয়ে তুমি। মানে এবার কি আমার রুমে ঢুকতে হলে তোমাকে আগে সাড়া দিয়ে ঢুকতে হবে? না না, আমি বুঝতে পারিনি ডাক্তার বাবু, আমি একদম বুঝতে পারিনি। তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ। মানে পরকে হাতের কাছে পেয়ে দুমদাম মেরে নিলে আবার জিজ্ঞেস করছো লাগেনি? অবভিয়াসলি লেগেছে গৌরি। আমি তো তোমাকে কতবার বারণ করেছি, যেভাবে চুপি চুপি চোরের মতো আমার পেছনে এসে আমাকে চমকে দেবে না। হ্যাঁ, সেই দোষটা তো আমারই। আমারই বোঝা উচিত ছিল যে আমার বউ কোনো সাধারণ মেয়ে নয়, এক নম্বরের একটা গুন্ডা। কি কি আমার মাটা কি করছে? হ্যাঁ, না কি রে, তুই এখনো শুয়ে আছিস? তুই তো এত দেরি অবধি শুয়ে থাকিস না, ভোরের আলো ফুটলেই তো তুই উঠে পড়িস। কি ব্যাপার? কি রে, তুই এখনো শুয়ে আছিস কেন? আমি এমনি শুয়েছিলাম বাবা। তুমি আসবে আমি তো জানতাম না। হ্যাঁ, তুমি জানতে না, কিন্তু আমার তারা মা তো জানতো। যাই হোক, তুমি আমাকে মার দিলে, কিন্তু তার বদলে আমি তোমাকে হার দেব। হার মানে? বুঝলাম না। এসো এদিকে এসো। আরে এসো না, কি হয়েছে? দাঁড়াও দেখি। দেখি তো বউটাকে আমার কেমন লাগছে। এটা তুমি কি করলে ডাক্তার বাবু? এত দামি একটা হার, সংসারের এই অবস্থা, আর এর মধ্যে তুমি এত খরচ করলে? গৌরি, আমি সব পরিস্থিতি সামলে নিয়েছি, উকিলের সাথে কথা হয়েছে, ইনফ্যাক্ট স্টোরও খুব তাড়াতাড়ি খুলে যাবে, আমি কথা বলতে যাব এই নিয়ে। আচ্ছা মা, বাবাই তো তোমায় গিফট দিল, এবার নিশ্চয়ই তোমার রাগ কমে গেছে, কি বলো বাবাই? একদম ঠিক। বাপ সোহাগী মেয়ে হয়েছে, যেই বাবা এলো অমনি বাবার দলে, তাই না? বলছি তুমি খেয়ে বেরিও, বুঝলে? আমি খাবার ব্যবস্থা করছি। যাক, ফাঁড়াটা কাটলো, এ যাত্রায় মনে হয় প্রাণে বেঁচে গেলাম, কি বল? মা গো, তুমি আবার মুখ তুলে চেয়েছো মা। ডাক্তারবাবু বলেছে বাড়ির সবকিছু সমস্যা খুব শিগগির মিটে যাবে গো। আমি জানতাম মা তুমি সবকিছু ঠিক করে দেবে, আমি জানতাম। আজ তোমাকে নিজের হাতে খাইয়ে দিই মা, অনেকদিন খাইয়ে দিইনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।